BPL এর দশম আসরে ফেভারিট দলগুলোর তালিকায় শীর্ষে থাকবে রংপুর রাইডার্স। শিরোপার প্রত্যাশা নিয়েই দল গুছিয়েছে টিম রাইডার্স। এবছর দলে ভেড়ানো হয়েছে সাকিব আল হাসানকে। এর আগে 2017 শিরোপা জিতেছিল রংপুর, সে বছর দলে ছিল ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককলমের মতো টি টোয়েন্টি স্পেশালিস্টরা। এর বিপরীতে এবছর দলে চমক কতটা সেটাই খুঁজে দেখব। রংপুরের টপ অর্ডারে রাখা হয়েছে রনি তালুকদারকে, যিনি এর আগের বছরও ছিলেন দলের ওপেনার, করেছিলেন 400 বেশি রান, যা তাকে জাতীয় দলে ফিরিয়েছিল। এবছর তার কাছ থেকে এরকম কিছুই আশা করবে রংপুর, অর্থাৎ ওপেনিংয়ে পাওয়ার হিটিং এর সাথে ক্লাসিক্যাল মিক্সড। UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলর্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ভিজিট করুন। আরও আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ব্র্যান্ডন কিং, আছেন দেশি ব্যাটার ফজলে রাব্বি। মিডল অর্ডারে গুরুদায়িত্ব সামলাবেন সাকিব আল হাসান, আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান, যিনি যে কোনো সময় ম্যাচের মোড় পরিবর্তন করে দিতে পারেন। বিধ্বংসে ব্যাটার থাকবেন মিডল অর্ডারের দায়িত্বে। দেশিদের মধ্যে আছেন নুরুল হাসান সোহান, যিনি গত বিপিএলে দলের অধিনায়ক ছিলেন, এবার তাকে সহ অধিনায়ক হিসেবেই ধরা হচ্ছে। লোয়ার মিডল অর্ডারের টিম রাইডার্সের ভরসা আফগানিস্তানের ব্যাটার আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাবি কিংবা লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। দেশিদের মধ্যে আছেন শামীম হোসেন পাটোয়ারি, এবং দলের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভরসার জায়গাও বলতে পারেন লোয়ার মিডল অর্ডারকে। স্পিন বোলিং অ্যাটাকে দেশের টি টোয়েন্টি স্পেশালিস্ট স্পিনার শেখ মাহাদি, গতবারও যিনি ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ, তার সাথে মোহাম্মদ নাবি, ওয়ানেন্দু হাসারাঙ্গা, যাদের স্পিন দুর্দান্ত কার্যকরী স্পেশালি টি টোয়েন্টিতে। দলের পেস ইউনিটের নেতা হাসান মাহমুদ, গত বিপিএলে দেশি পেসারদের মধ্যে সবথেকে বেশি উইকেট পাওয়ার তালিকায় ছিলেন সবার উপরে, আছেন আবু হায়দার রনি এবং তরুণ পেসার রিপন মণ্ডল। বিদেশিদের মধ্যে আছে লঙ্কান পেস সেন্সেশন মাথিশা পাথিরানা, যার অভিজ্ঞতা আছে আইপিএলে খেলার, আছেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই, যার বলিং বেশ কার্যকরী টি টোয়েন্টিতে। এছাড়াও পেস বোলিংয়ে বড় ভূমিকা রাখতে পারেন পাকিস্তানের সালমান এরশাদ, আফগানিস্তানের এসানউল্লাহর মতো তরুণেরা। টিম রাইডার্স এখন পর্যন্ত 21 জনের স্কোয়াডে 10 জন দেশি এবং 11 জন বিদেশি ক্রিকেটারকে চুক্তিভুক্ত করেছে। দলের সবথেকে শক্তিশালী জায়গা লোয়ার মিডল অর্ডার, এর বিপক্ষে পেস বোলিং ইউনিটটাকে কিছুটা তরুণ এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কিছুটা কম শক্তিশালী মনে হতেই পারে। তবে দলগত পারফরমেন্সে রংপুর হয়তো থাকবে সবার উপরের দিকে। সাদিক আহমেদ সানি, কালবেলা।